নমস্কার, এখানে রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার, বাইরে রীতিমতন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি, মানে কালকে যে রাতের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ো হয়ে যাওয়ার পর থেকে ভোরের দিকে একটু বৃষ্টিটা কমেছিল, তারপরে আবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। আকাশ দেখো একদম কালো মেঘে ঢাকার উপরে রয়েছে, মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি হবে। বৃষ্টিতে কাকগুলো দুটো বসছে এখানে স্কেলটা নেওয়ার জন্য। আজকেও সমানে সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টি থামার আর নাম নেই। সঙ্গে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি, দূরে গাছগুলো কীরকম নিয়ে পড়ছে। আজকে মানে সারাদিনই এরমই চলবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তার সাথে এরকম ঝোড়ো হাওয়া চলছে। সারাক্ষণ বৃষ্টি, গাড়িটার মধ্যে রং দিয়ে কি করেছে, ধুবি না জলে, ধুবি না একদম, জল না জল না, ধুতে হবে না, চলো ঠান্ডা লাগে যাবে, বৃষ্টি হচ্ছে এমনি বাইরে। গাছগুলো কালকে সেভাবে সব বেঁধে রাখা হয়েছিল যাতে গাছগুলো ভেঙে না, মানে পড়ে কাত হয়ে না পড়ে যায়, একটু ঝড় হলেই তো গাছগুলো সব পড়ে যায়। কেলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম জল, এর মধ্যে একটা প্লেট আমি এভাবে উপর করে দিলাম, তারপরে এই বাড়িটা বসিয়ে দিলাম। একটা কাচের ঢাকা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এবার আমি ইন্ডাকশনটা অন করে দিলাম, এবার জলটা গরম, এই জলটা ফুটে গেছে, এবার ভাপটা তো আস্তে আস্তে কাজটা ভেঙে উঠেছে। ওই যে কাঁচ দিয়ে ঘেমে, কাঁচটা ঘেমে বাটির মধ্যে জলটা সাথে করে জমছে, ভাপটা বেরিয়ে এটা একটু হোক, তারপর তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো একটু বড়ো বাটি আর বড়ো ঢাকনাটা দিয়ে দিয়েছি, এর উপরে কত ভাপ তৈরি হচ্ছে। বসেছিলাম এই যে বাড়িটার মধ্যে, এই জলটা বেরিয়েছে ভাপ হয়ে, এটা আমি এখন ঠান্ডা করেছি, এটা আমি রেখে রাখবো। আর গোলাপির পাপড়িগুলো যে ফুটিয়েছি সেই জলটাও আমি এখানে নিয়ে নিয়েছি, আমি ছেঁকে নিয়েছি জলটাকে, গোলাপের পাপড়িগুলো ছেঁকে নিয়ে জলটা স্টোর করে রাখবো। এটা বোতলে ভরে রাখলাম, আর এই গোলাপের এই গোলাপ জল যেটা আসল সেটা আমি এর মধ্যে ভরে রাখলাম, এটা ফ্রিজে স্টোর করে রাখা যাবে। আমি আজকে বানালাম গোলাপ জল, তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমি একটা ছোটো বাটি প্রথমে নিয়েছিলাম, কিন্তু ছোটো বাটিতে ভালো হচ্ছিলো না, তারপরে আমি একটা বড়ো বাটি নিলাম, বড়ো বাটিতে জলটা বেশি ভালো পড়লো কাঁচের ঢাকনা থেকে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলো না। আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে।
তাহলে আমি একটুখানি উৎসাহ পাই ভিডিও করার, নতুন নতুন ভিডিও করার। নাহলে আমি ঠিক বুঝতে পারি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না। তাহলে আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।